আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই পর্বে খুবই মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তাটি আপনারা খুবই অল্প সময়ে এবং সহজভাবে তৈরি করে নিতে পারবেন, খেতেও খুবই মজাদার। আশা করছি আজকের এই রেসিপি ভালো লাগবে। যদি রেসিপি ভালো লাগে তাহলে রেসিপিটিতে লাইক দিয়ে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। প্রথমেই এখানে আমি নিয়ে নিচ্ছি 2/3 কাপ পরিমাণ কুসুম গরম দুধ, 2/3 চা চামচ পরিমাণ ইস্ট, আরও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি এবং স্বাদ অনুযায়ী লবণ। একটি ডিমকে আমি 1 কাঁটা চামচ দিয়ে ভালোভাবে একটু ফেটে নিচ্ছি। ফেটে নেওয়ার পর এখন দুধের সাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে চিনিটা ভালো করে গলে যায়। মিশিয়ে নেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। ময়দা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই নাস্তার জন্য একটু নরম করে এই ডোটাকে তৈরি করতে হবে। কিছুক্ষণ সময় মথে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। আপনারা এখানে অবশ্যই বাটার দেওয়ার চেষ্টা করবেন। বাটার দেওয়ার পর আরও একটু ভালোভাবে মথে নিচ্ছি। বাটার দিয়ে আমি আরও 2-3 মিনিট সময় মথে নিয়েছি। আর এই পর্যায়ে আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। যেহেতু ডোটা খুবই নরম তাই এখানে আমি কিছুটা ময়দা ছিটিয়ে দিয়েছি। এরপর সম্পূর্ণ ডোটা একবারে নিয়ে আমি এই ডোটাকে 8টি অংশে ভাগ করে নিচ্ছি। আর এই সবগুলো অংশকে এখন গোল করে নিতে হবে। দেখুন ভিউয়ার্স, এখান থেকে আমি 1টি অংশ নিয়ে নিলাম আর এইভাবে এই অংশটাকে আমি একটু গোল করে নিচ্ছি। একইভাবে সবগুলো অংশকে আমি গোল করে নিয়েছি। এখন 1টা কাপড় দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিট সময়ে। 10 মিনিট সময় পর এখান থেকে আমি 1টি অংশ নিয়ে নিলাম আর এটা দিয়ে আমি ছোট একটা রুটির মতো করে বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করতে হবে না। আর এখানে নিয়েছি কিছুটা চকলেট জ্যাম, সেখান থেকে কিছুটা জ্যাম আমি এখানে দিয়ে দিলাম। চকলেট জ্যাম দেওয়ার পর এখন এভাবে আমি একটু ফোল্ড করে নিচ্ছি এই পাশটা। আর এই জায়গাটাতে একটু ভালোভাবে চাপ দিয়ে লাগিয়ে নিতে হবে যাতে করে ভাজার সময় এগুলো খুলে না যায়। ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর এখন আমি ছুরি দিয়ে এভাবে কেটে একটু ডিজাইন করে নিচ্ছি। এতে করে এটা দেখতে খুবই সুন্দর দেখাবে। এখন চারপাশে আমি সামান্য একটু পানি লাগিয়ে দিচ্ছি। এখন এভাবে ভালোভাবে ফোল্ড করে নিতে হবে। আর এই সাইডটা আমি একটু ভালোভাবে চাপ দিয়ে লাগিয়ে নিয়েছি যাতে করে ভাজার সময় খুলে না যায়। একইভাবে সবগুলোকে বানিয়ে নিতে হবে। দেখুন ভিউয়ার্স কতটা সুন্দর হয়েছে। এখন এর উপরে আমি কিছুটা লিকুইড মিল্ক লাগিয়ে দিচ্ছি আর এরপর আমি সাদা তিল ছিটিয়ে দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। একইভাবে সবগুলো বানিয়ে নেওয়ার পর এখন ঢেকে রেখে দিলাম 10 মিনিট সময়। আর 10 মিনিট সময় পর আমি এগুলোকে ভেজে নিচ্ছি। হালকা গরম তেলে দেওয়ার পর মিডিয়াম থেকে আরও কিছুটা কম আছে এগুলোকে ভেজে নিতে হবে। এগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না, আমার 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। আর ভাজার সময় এগুলো অনেকটাই ফুলে যাবে। এই নাস্তাটি খেতে খুবই মজাদার। ভিউয়ার্স, আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।